বিল্লমঙ্গল তো বৃন্দাবনের পথে গেল, আপনাদের কাছে নিবেদন রইল। আমি কীর্তনের শুরুতে একটা কথা বলেছিলাম আপনাদের, কথাগুলো এক মাস ব্যবহার করবেন, জীবন সুন্দর হয়ে যাবে, কথাগুলো শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা এলে, হরে কৃষ্ণ যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা এলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি কতগুলো নিয়ম করতে পারেন। একটু বলবো আপনাদের, এইদিকে যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা হলে, এদিকে এদিকে মেয়েদের পেটে বাচ্চা হলে সেই মেয়েকে তিনটে নিয়ম পালন করতে হবে। প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে, ভক্তিভাবে কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। মেয়েদের পেটে বাচ্চা এলে, হরে কৃষ্ণ, এদিকে মেয়েদের পেটে বাচ্চা এলে আপনার লক্ষ্য করুন, একটা নিয়ম করতে হবে কি, শ্রীমদ ভাগবত গীতার দু চার লাইন পড়তে হবে, পড়তে যদি না পারেন মাথায় ঠেকাবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হলো গঙ্গা। এই গীতা এবং গঙ্গা পবিত্র। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি যে বলেন বাচ্চার ব্যাগে গীতা ভর্তি, বাচ্চা তো খাবার নিয়ে যায়, তার নোংরা হয়ে যাবে না, গীতা নষ্ট হয়ে যাবে না, অপবিত্র হয়ে যাবে না? কিচ্ছু না, অপবিত্র জায়গায় গঙ্গা জল নিয়ে গেলে যেমন পবিত্র হয়ে যায়, গীতাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন গীতা পবিত্র হয়ে যাবে। তবে গীতাকে নেবেন, বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে আপনার গীতা ভরে দেবেন। বাচ্চা পড়াশোনা করতে বসছে, বাচ্চা যদি পড়াশোনা করতে শিখে গেছে ভালো, ওকে গীতার একটা করে শ্লোক প্রত্যেকদিন মুখস্থ করাবেন, সেই শ্লোকটা মুখস্থ করে নিজে প্রণাম করে বলবে প্রত্যেক দিন, তারপর পড়াশোনা করবে, কৃষ্ণ ভক্ত হবে। তাকে পাঁচ ঘন্টা পড়তে হবে না, তাকে তিন ঘন্টাতেই কাজ হয়ে যাবে। এই দিকে তাকান মায়েরা, আসলে আপনারা এখন বাচ্চাগুলো কি করেছেন বলুন তো, টাকা রোজগার করার মেশিন তৈরি করেছেন। পাশের ছেলেটা ফার্স্ট হয়ে গেল আর তোকে এত দিচ্ছি, তুই পড়াশোনা করতে পারছিস না। এখন টাকা রোজগারের দৌড়ে বাচ্চাগুলোকে মানুষ করতে গিয়ে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে মায়েরা, আমরা তো কীর্তন করে বিভিন্ন পথ দিয়ে যাই, তো দেখবেন এখন বাচ্চাগুলো KG1 KG2 পড়তে যায় না, জোরে বলুন, জোরে বলুন, হ্যাঁ না না, KG1 KG2 কে পড়াতে যায়, মা না বাবা? জোরে বলুন, মা গুলো যায়। তো আমি আস্তে আস্তে, সেদিন আমি রাজনগর থেকে সিউড়ির পথে আসছি, দেখছি গরমকালের দিনে গত বছর পরীক্ষা হচ্ছে ছেলেগুলোর, আর মাগুলো তাবু টাঙ্গিয়ে যেন থরথর করে রোদ্রে কাঁপছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আর বলবেন না প্রদীপ বাবু, ছেলেগুলোর পরীক্ষা হচ্ছে, ছেলের পরীক্ষা নয় যেন মায়ের পরীক্ষা হচ্ছে, এমন করছে। ছেলে তো পরীক্ষায় পাস করে কলেজে ঢুকলো, ও তো একা ঢুকলো, ডবল হয়ে বেরিয়ে চলে গেল। না না, আপনাদের কাছে নিবেদন, এইটাকে পড়াতে শেখান, আপনাদের কাজে লেগে যাবে। যে যেখানে বসে আছেন, আমি দাদা ভাইদেরকে বলবো, আপনারা যারা গীতা কিনতে পারেননি, তারা দোকানে গিয়ে 10 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 15 টাকা দিয়ে একটা করে গীতা কিনুন, আপনার জীবন সুন্দর হবে। আর একটা কথা বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়ান। আর তৃতীয় নিয়ম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন তুলসী গাছে এক ঘটি করে জল দেবে, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার একটা কাজ করবেন, যে যেখানে বসে আছেন, সকালবেলায় ঘুম থেকে রাত্রিবেলায় যখন শোবেন, আজকে রাত্রিবেলায় যখন শোবেন মায়েরা, এইদিকে যে কথাগুলো বলবো আপনারা মন দিয়ে শুনবেন, জীবন লাগাবেন। আজকে রাত্রিবেলায় যখন বিছানায় শোবেন, বালিশে মাথাটা দেবেন, মাথাটা দেবার সময় এই এই কথাটা বলতে বলতে দেবেন, একবার আমার সঙ্গে বলুন তো, ওম পদ্মনাভায় নমঃ। যেটা বলুন, ওম পদ্মনাভায় নমঃ। অনেকে বলছেন এত কঠিন কথা বলতে পারবো না, তাহলে এক কাজ করুন, বিছানায় বালিশটা দেবেন, বালিশে মাথা দেবেন, আর এইভাবে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এক টাকার ঘুমের ট্যাবলেট না খেলে যাদের সোনার পলঙ্কে ঘুম হয় না, তারা ঘুমের ট্যাবলেট খাবার দরকার নাই, এই নামটি করতে করতে ঘুমান, আপনার ঘুম পাক্কা হবে, শাস্ত্র বলছে। কি বলবেন মায়েরা, একবার আমার সঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কথাটি আপনি বলবেন, আপনার স্বামীকে বলা করাবেন, আপনার বাচ্চাকে ঘুম পাড়াবেন, তখন বাচ্চা যদি না বলে, আপনার বাচ্চার কানে এই গানটি বলতে বলতে আপনি ঘুম পাড়াবেন, বাচ্চা পাকা ভক্ত হয়ে যাবে। এইবার বলি, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন কিছু কাজ আছে, এই কাজগুলো করুন, জীবন সুন্দর হবে। আমি আগেই বলেছি, যে নিয়মগুলো বলবো আজকে করবেন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, তখন দেওয়ালে একটা কৃষ্ণের ছবি টাঙাবেন, ঘুম থেকে উঠে এইদিকে তিনবার এই দুটো আঙুল তর্জনের মধ্যমানি, শাস্ত্র যেগুলো বললো সেগুলো বলে যায়, তর্জনের মধ্যমা এই তিনটে আঙুল নিয়ে এইভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম রাম রাম,
এটা বলার পর আপনি কৃষ্ণের ছবিতে দর্শন করবেন। কৃষ্ণ যদি না থাকে, ছবি না থাকে, ছবিকে দর্শন করার পরও আর না থাকলেও আপনার এই কাজটা করবেন। তারপর নিজের হাতটাকে দেখবেন। শাস্ত্র বলল এইখানেই ভগবান আছে। পরাগ্যে বসতে লক্ষ্মী, পরমূলে তু সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে কাটদর্শনম। শাস্ত্র পরিষ্কার করবে যে পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, পরমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে কটদর্শনম। সকালবেলায় যে কটদর্শন করে তার ভগবান দর্শন হয়। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে কটটা দর্শন করে আপনি মাথায় ঠেকাবেন। বাড়ি থেকে ঘুম থেকে উঠে আপনি ড্রেসিং আয়না সামনে রাখবেন না। কোথায় রাখবেন না? না যেখানে শুয়ে থাকেন সেখানে ড্রেসিং আয়না রাখবেন না। বলে জায়গা নেই, রাখবো কি করে? যদি রাখেন একটা কাপড় ঢাকা দেবেন। কেন? ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত মুখটা, মুখ না ধুয়ে কৃষ্ণ প্রণাম না করে নিজের ঘুমন্ত মুখটা দেখলে অমঙ্গল বাড়িতে দেখে। এগুলো জ্যোতিষশাস্ত্র বলল। এইবার বলে রাখি মায়েরা, আপনারা ঘুম থেকে উঠবেন কিন্তু যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো ঠাকুর মন্দির করবেন না। যদি বলবেন জায়গা নেই ঠাকুর মন্দির করব, এখানেই আমার আর জায়গা নেই, আপনি এক কাজ করবেন ঠাকুর মন্দির করবেন কিন্তু একটা পর্দা ঢাকা দেবেন সবার সময়। পর্দা ঢাকা অবশ্যই চাই। এবার আপনি ঘুম থেকে যখন উঠবেন, যদি আপনার সময় না থাকে গুরুমন্ত্র জপ করবার, আপনি বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করবেন। বলবেন ছি, বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র জপ করব কি করে? শাস্ত্র বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনাই থেকে যায়। হরিনাম সব জায়গায় পবিত্র। মহাপ্রভু নিজের মুখে চৈতন্য চৈতামিতে বলেছেন, খাইতে শুইতে যথা তথা, যেখানে সেখানে হরিনাম বলা যায়। অপবিত্র জায়গায় হরিনাম করলে হরি সেই জায়গাটা পবিত্র করে দেয়। প্রমাণ দেখে নিন। মহাপ্রভু আবার নীলাচলে গিয়েছিল। যখন নীলাচলে গিয়েছিল তখন পায়খানায় বসেছিল, জীবটাকে দাঁত দিয়ে চেপে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল গোপাল, সে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না, আমার জীব সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই জন্য আমার পাপ হয়ে যাবে বলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে গোপাল বলল, আচ্ছা প্রভু তুমি তো বললে পায়খানা করতে গিয়ে হরিনাম করলে নাম অপবিত্র হয়, তোমার পাপ হয়ে যায়। কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে, মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু কেউ যদি পায়খানায় গিয়ে প্রচণ্ড বুকে ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা হয়, পাশে যদি কেউ না থাকে সে কি কৃষ্ণ বলে কাঁদতে পারবে না? সে কি গৌর বলে কাঁদতে পারবে না? সে কি রাম বলে কাঁদতে পারবে না? সে কি নারায়ণ বলে কাঁদতে পারবে না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোপালকে ধরিয়ে বলল, গোপাল রে আজ থেকে তুই হলি আমার গোপাল গুরু। দীক্ষাগুরু একটা, শিক্ষাগুরু অনেক, যার কাছ থেকে শেখা যায় তাকেই শিক্ষাগুরু বলা হয়। বেশ বেশ মায়েরা লক্ষ্য করুন, সেইখান থেকে প্রমাণ হয়ে গেল যে হরিনাম যখন তখন করা যায়। আপনি বিছানা থেকে উঠবেন, মাটিতে পা দেবার আগে দাদা ভাইরা মায়েরা সেই মাটিটাকে প্রণাম করবেন। কেন? সেই মাটিতে রামের চরণধুলি আছে, সেই মাটিতে কৃষ্ণের চরণধুলি আছে, সেই মাটিতে গৌরের চরণধুলি আছে, সেই মাটিকে একবার প্রণাম করে তারপর নামবেন। পুরুষ মানুষ যখন মাটিতে পা দেবেন, ছপ্পর থেকে বা তক্তা থেকে বা বিছানা থেকে, পুরুষ মানুষ মাটিতে পা দেবে ডান পাটা আগে দেবে, আর মায়েরা যখন পা দেবেন বাঁ পাটা। এই নিয়মগুলো করুন, আপনি এক মাস করুন, দেখুন জীবন সুন্দর হয়ে যাবে আপনার। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে ভগবানকে পেতে গেলে কোথায় পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করি বলে কৃষ্ণ হরি হরি, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দ। আপনি পড়িশা থেকে চললেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে সে ভগবান পাবে না। ভগবান পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়, মায়েরা দুভরি ওজনে সোনা হলে আপনাদের কত অহংকার হয়। কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো না, আর যে সিংহাসনে বসতো, সেই সিংহাসনটা গোটাই সোনা দিয়ে তৈরি, কিন্তু সোনার উপরে বসতো। গোবিন্দে গোবিন্দ সোনার উপরে মনটাকে রেখে দিয়েছিল। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন রাখবেন গোবিন্দের উপরে, তিনি পাঠিয়েছেন
তিনি দিতে যতক্ষণ নিতে ততক্ষণ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ যখন দিতে তখন নিতে বলাতে যাই না কখন নেবেন কখন দিবেন এজন্য ভগবানের মন্দিরে চাইতে নাই যে চাই সে অল্প পায় যে চাই না সে এত পায় ভাবতেই পারে না মাইরা সবাই লক্ষ্য করুন আর কি বলল পাকা লমাছ পাকে থাকে তুলে দেখো পাকা লমাছকে বড় হয়েছে সে পাখি কিন্তু পাকা লমাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই পাঁচ কেজি দশ কেজি পাকা লমাছ পাক খেয়ে বড় হলো দেখবেন পা শরীরে কোনো পাকের দাগ নাই যারা ভক্ত পাকা লমাছ হরিকথা কৃষ্ণ কথা বলে যতই দুঃখ পাকের মধ্যে ডুবে থাকুক না কেন তারা সদা আনন্দময় থাকে পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এইরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায় পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে কিন্তু বর্ষার জল যতই পড়ুক পদ্ম পাতার গায়ে দাগ লাগে না যারা কৃষ্ণ ভক্ত পদ্ম পাতার মতো যতই দুঃখের ছাপ শরীরে পড়ুক না কেন তাদের শরীরে কোনোদিন দাগ হয় না কেন হয় না কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের শরীরে দুঃখের ছাপে দেখা যায় না রামকৃষ্ণদেব বলল ভগবানকে সংসারে পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না প্রমাণ কি আর হাততালি দিয়ে রামকৃষ্ণদেব এখানে রামকৃষ্ণদেব আছে সবাই মিলে হাততালি দিয়ে হাতে কর কাম আর মুখে বল মানব জন্ম তোমার যাইবে কত হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে কত রে ওকে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে ও জানো হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে কত রে মাইরা হাতে আমি একটা ভালো জিনিস দেখলাম কি বলুন তো হাতে কর কাম আর মুখে বলো হরি মানব কি দুঃখ করছে দু চারজন কীর্তনে মজা আছে দাদা ভাইরা কিছু মনে করবেন না আপনাদের দিকে তাকাচ্ছে আপনারা ঘুমাচ্ছেন না কোনো কোনো মা হাতে কর কাম আর মুখে বলো হরি যা ঘুমাচ্ছে সে উপায় নাই মাথায় কাপড় জীবনে নেয় না মাথার কাপড়টা এরকম করে নিচ্ছে পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমোয় নাই ধ্যান করে করে শুনছি বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে তখন তুলে নিয়ে যেতে হবে সবাই মিলে তালি দিয়ে দিন হাতে কাউকে ছাড়ান না এসেছি যখন কাউকে ছাড়বো না হাত তালি দিয়ে হাতে কর কাম আর মুখে বল মানব জন্ম তোমার যাইবে দেখবেন কিছু মনে করবেন না আমাদের তিনটে হাত আছে আস্তে তিনটে হাত নাই একটা ডান হাত একটা বাঁ হাত একটা অজু হাত দাদা কীর্তন শুনতে যাবেন না খুব দুঃখ করে বলে আমার মতো হাত ভাগাকে কি ভগবান ডাকে কত দুঃখ করে বলে ইচ্ছা থাকলে জোরে বলুন ইচ্ছা থাকলে জোরে বলুন ইচ্ছা থাকলে উপায় হয় আরে বিদ্যাসাগর মহাশয় বাড়িতে আলো ছিল না পড়েছিল কোথায় আপনারা কি করবেন এই যে দেখেন আপনারা কি করবেন হাতে কর কাম আরে ইচ্ছা থাকলে উপায় হয় ঝাঁটাটা নেবেন রাম অনুকূল ঠাকুর বললো ঝাঁটা নেবেন ঝাঁটা নিয়ে কি করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে কত রে হরে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে কত রে নারদ মুনি ভগবানকে বলল তোমার সব চাইতে বড় ভক্তকে ভগবান বলছে নারদ সংসারে থেকে যারা ডাকে সে বড় ভক্ত নারদের মাথাতে আগুন জ্বলে গেল হ্যাঁ দিন নাই রাত নাই আমি সারা দিন নয়ন নয়ন করি আর বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত এ তুমি যে বললে প্রভু সংসারী ভক্ত বড় ভক্ত প্রমাণ দিতে পারবে ভগবান বলছে হ্যাঁ দেবো ভাইজিকে ভগবান বলছে হ্যাঁ দেবো বলে কি করে দেবে এক বাটি সর্ষের তেল দিলাম দেখুন দেখছেন তো একে বলে কি কৃষ্ণ ভক্তি কেউ বলেছিল শিখিয়ে দিয়েছিল আমি পরশু তারিখে বীরকুলটিতে গান করছিলাম বর্ধমানে এই দিকে দেখান তো যখন গাড়ি থেকে নামছি না তখন দেখছি আমার পায়ের সামনে ঠান্ডা লাগছে কি ব্যাপার তিনটি এইটুকুটুকু বাচ্চা লম্বা হয়ে পড়ে আছে আর ঠান্ডা ঠান্ডা হাত আমরা ওট 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 কি হয়েছে আর বলবেন না আপনার গান প্রত্যেক দিন শুনি সব আমার মুখস্থ হয়ে গেছে
এইটুকু বাচ্চা বলে ওই জন্য প্রণাম করলাম আরো তিনটে লাইন দিয়া ছড়পে ছড়ি কে শিখিয়েছিল ওর মা না বাবা ও দেখেছে আর প্রণাম করছে কেন বলুন তো এগুলো বলতে হয় না এগুলো ধ্রুব পাঁচ বছর বয়স ছিল ভগবানকে পেয়েছিল কেউ শিখিয়ে দিয়েছিল ভক্ত রঘুনন্দন পাঁচ বছর বয়সে নাড়ু খাইয়েছিল কেউ শিখিয়ে দিয়েছিল বাবা মায়ের যদি কৃষ্ণ কৃপা থাকে তবে কৃষ্ণ ভক্ত সন্তান হয় এই যে বাচ্চাটা যে প্রণাম করে গেল ওর মা বাবার পুণ্যের জোর আছে বলে এইরকম মেয়ে হলো আপনাদের কাছে ছোট কথা বলে যাই আপনারা বাচ্চা ছেলেকে মেয়েকে এরকম মানুষ করবেন দোকানে যাবেন বাচ্চাকে কাটা পোশাক কিনে দেবেন না বাচ্চা মেয়েকে কাটা পোশাক কিনে দেবেন না সেই মেয়ে যখন 18 বছর বয়স হবে ওর অভ্যাস হয়ে যাবে ওই কাটা পোশাকটা পরা এবার আপনি যখন কাটা পোশাক পরে ওকে শিখিয়ে দেবেন ওর যখন 18 বছর বয়স হবে কাটা পোশাক পরবে আপনার সামনে দাঁড়াবে বাবা মা লজ্জায় ওর দিকে তাকাতে পারবে না এরকম মেয়ে আপনি করবেন না কেন বলুন তো সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে কিডন্যাপ হবে সরকারকে দোষ দেবেন প্রশাসনকে দোষ দেবেন না না মেয়ে কিডন্যাপ হয়ে যখন বাড়িতে আসবে চটটা মারতে যাবেন গালে তার গালে চটটা না মেরে আপনার গালে মারুন আপনি বাচ্চাটাকে তৈরি করে দিয়েছেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল শুধু কীর্তন শুনলে হবে না আপনাদেরকে জেনে যেতে হবে কীর্তন শুনবো তা নয় আগে আমার জীবনটাকে পরিবর্তন করো আমি কি আমি কেমন আমি আগে কেমন তেমন তো বা আচ্ছা কুমোর যখন হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায় তার জন্য হাঁড়ি দায়ী না কুমোর দায়ী বলুন আপনারা জোরে বলুন কে দায়ী কুমোর না হাঁড়ি আরে কুমোর তো দায়ী আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না সেটা বলেন ছেলে আমার মানুষ হলো না খেতে দেয় না কেউ দায়ী নয় কাউকে বলবেন না আপনি দায়ী আপনি তৈরি করতে পারেন আপনি কীর্তন শোনেন না হরিনাম করেন না আপনার বাচ্চা করবে কি করে আপনি কীর্তন শুনতে গিয়ে ছটফট ছটফট করেন এদিক ওদিক তাকান আপনার বাচ্চা তো এদিক ওদিক তাকাবে আপনি ভাবছেন কি এই যে নিবেদন আপনার সামনে কীর্তন যখন শুনবে হাতে তালি দিয়ে হাতে করো কামার মুখে বলো মানব জন্ম তোমার যাইবে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে নারদ মুনি ভগবানকে বলল প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে ভগবান বলছে নারদ সংসারে থেকে আমাকে ডাকে সে তার মানে আপনারা হয়ে গেলেন বড় ভক্ত জায়গাগুলো লক্ষ্য করুন ভগবান নারদকে বলল নারদ প্রমাণ নেবে বলে হ্যাঁ নেবো তোমার চাইতে সংসারী ভক্ত বড় ভক্ত বলে প্রমাণ কি এই দেখো নারদ আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এক বাটি সর্ষের তেল দিলাম কানাই কানাই পরিপূর্ণ 50 হাত যাবে 50 হাত আসবে এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলছে কোনো ব্যাপার নাই 50 হাত যাবো 50 হাত আসবে এক ফোঁটা তেল পড়বে না কাঁপতে কাঁপতে 50 হাত এসছে 50 হাত গেছে বলছে ঠাকুর বলে কি 50 হাত গেলাম 50 হাত এলাম এক ফোঁটাও তেল পড়ে নাই ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলি বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে তারপর আমার কথা ভাবে তালে তালে হাতে করো কামার মুখে বলো মানব জন্ম তোমার যাইবে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে করো কৃষ্ণদেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানা এইদিকে 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 রামকৃষ্ণদেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো আচ্ছা মায়েরা বলুন তো ঢেকি দেখেছেন যে ঘুমাচ্ছে সে বলুন ঢেকি দেখেছেন চোখ আমার দুটো হতে পারে পেছনও যে ঘুমাচ্ছে তাও আমি দেখে দেখেছি আচ্ছা বলুন এইদিকে এইদিকে আজকে যেভাবে আপনারা বসেছেন তাতে আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তো সিদ্ধান্ত যখন নিলাম আমি আসলে কালকের আজকে 4:00 সময় সাঁইথিয়া থেকে গান করে আমি 4:00 বাড়ি ঢুকেছি এবার 2-3 ঘন্টা ঘুমিয়েছি ঘুমানোর সময় কে যেন বললো প্রদীপ তুই আজকে পরিসা গান করতে যাচ্ছিস ওদের 11-12টার মধ্যে শোবার ব্যবস্থা করে দিবি স্বপ্নটা সার্থক করতে হবে তাই 12টা বেজে গেছে আমার এবার শোবার ব্যবস্থা করার ব্যবস্থা করতে স্বপ্নটা সার্থক না শোবার ব্যবস্থা করবো না আচ্ছা বেশ ঠিক আছে করবো না আচ্ছা মায়ের লক্ষ্য করুন মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলি চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন জেরে বলুন যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি জেরে বলুন যে পা দেয় তার টেনশন বেশি যে গর্তে হাত দেয় তার টেনশন বেশি আর যে পা দেয় দুজনের মধ্যে ঝগড়া থাকে তাহলে কি বলবো তো তোজ্জা হবে ও জোরে জোরে দেয় মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো রামকৃষ্ণদেব বললেন বাচ্চাকে কোলে স্তনপান করাবে একদিকে হাতটা তালে তালে রাখবে একজন খরিদ্দার এসে জিজ্ঞেস করবে দিদি 5 টাকা চিড়ে দাও বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10
একদিকে খরিদ্দার সঙ্গে কথা বলবে, একদিকে বাচ্চাকে স্তনপান করাবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। কীর্তনে যে কত মজা আছে দেখবেন, তত্ত্ব বেরোবে, মজা বেরোবে। আচ্ছা বলুন তো মাইরা, ঝাঁটা তো কিনবেন, অনুকূল ঠাকুর বলেছে ঝাঁটা কিনতে হয় কটা, একবার বলুন তো দেখি কেমন কীর্তন শুনেছেন, কটা ঝাঁটা কিনতে হয়? কেউ তিনটে, কেউ দুটো, কেউ একটা, যে যেমন পাচ্ছেন তিনটে ঝাঁটা কিনতে হয়, খুব ভালো কথা। আচ্ছা তিনটে ঝাঁটা কিনতে হয়, তিন জায়গায় রাখতে নেই, কোথায় কোথায় বলুন তো? একটি হচ্ছে রান্নাঘরে, কেন বলুন তো? ঝাঁট দেওয়ার পর রাখবেন না, কেন বলুন তো? রান্নাঘরে কেন রাখবেন না? ওটা অন্নপূর্ণার মন্দির, অনেকে দেখবেন চটি পরে রান্নাঘরে রান্না করে, জিজ্ঞেস করে দিদি চটি পরে রান্না করছেন? ওটা তো রান্নাঘরে চটি, কি ফ্যাশন দেখুন। আবার অনেকে দেখবেন, আমাদের দেখবেন হিন্দুদের একটা ফ্যাশন দেখবেন, দাদা আচ্ছা বাড়ি করেছেন তো, আর বলবেন না রান্নাঘর, শোবার ঘর আর অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ। কত ভদ্রলোক কথা বলে দেখুন, ফ্যাশন দেখুন, অ্যাটাচ। এই অ্যাটাচ করতে যে অ্যাটাক, অ্যাটাক করতে যে ফ্যাটাচ, বুঝেছেন? আগে রান্না, বাবারা বয়স্ক বাবারা এসছেন বলুন, রান্নাঘরের সামনে পায়খানা ঘর ছিল কারো? জেরে বলবেন আপনারা এতজন বসে আছেন, হাত তুলে বলছিল এটা কে করেছে বলুন তো? যত দিন যাচ্ছে আর বলবেন না জায়গা পাচ্ছি না, জায়গা পাচ্ছি না কি হবে? রান্নাঘরের পাশে করবেন, খেতেও পায়খানা আর শুতেও পায়খানা, অ্যাটাচ। কি 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 ভদ্রলোকের মতো আমার অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ করছে দিদি গন্ডগোল হয়ে যায়। তবে বলে রাখি মায়েরা, ঝাঁটা আপনারা দেখুন যুক্তি আছে কীর্তনে, ঝাঁটা আপনারা তিনটে কিনবেন, আর কোন রাখবেন না কোথায়? ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে ঝাঁট দিয়ে ঝাঁটা রাখতে নেই, অমঙ্গল হয়। আর ঝাঁটা রাখবেন না কোথায়? শোবার ঘরে, পেছনে যারা আছেন, আগে যারা আছেন, মজা আছে কীর্তনে ধীরে। শোবার ঘরে, শোবার ঘরে ঝাঁটা রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে আপনারা দেখছি ইশারাতেই বুঝে যান, অন্য জায়গাতে বুঝতে পারে না, বলে কি দেখালেন বুঝতে পারলেন না? না না সব জায়গাতেই বুঝি, কেন বলুন তো? দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, দুটো মন্ত্র শিখিয়ে দেবো, একটি আধ্যাত্মিক জগতে ভাগবতীয় তত্ত্ব, একটি বাস্তব তত্ত্ব, এই দিতে পারেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে, মনস্তত্ববিদরা বলছে, বিজ্ঞান বলছে, ভালো করে শুনবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে বিজ্ঞান বলছে প্রথম বাচ্চার মনটা নষ্ট হয়। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যারা গুণীজন আছেন, কীর্তন শোনেন, তারা শুনেন, বহু মানে বহু পড়াশোনা আমাদের করতে হয়, বহু রকম জানতে হয়, বহু রকম করে ভক্তদেরকে রাখতে হয়। আপনারা যে বসে আছেন না, বহু রকম করে আপনাদের রাখতে হয়। তো জানিয়ে দিতে হয় শিক্ষামূলক কথা, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় প্রথম নষ্ট হয় কে? আপনার সংসার নয়, আপনার বাচ্চা, আপনার ভবিষ্যৎ। বলবেন কেন? আপনার চাইতে আপনার বাচ্চা সব চাইতে বেশি জানে, তার প্রমাণ আপনাদের সামনে বাচ্চা নাই, আপনাদের সামনে বাচ্চা দেখতে পাচ্ছেন, অন্য জায়গায় দেখতে পাই, এখানে একটা বাচ্চা দেখেছি, পাশে দু একটা রয়েছে। আচ্ছা বাবা তুই একটু জোরে বলবি তো, ছোট বাচ্চা রয়েছে কেন, জোরে বলবি, কেউ বলবে না। আর ছোট বাচ্চা যারা পাশে বসে আছিস তারা বলবে, মায়েরা দেখুন আপনার কেউ বলবেন না। এই বলতো, বর যখন বিয়ে করতে যায় সাদা কাপড়টা ঢাকা দেয় আর মেয়েটাকে পিঁড়িতে করে চাপিয়ে আনে, চোখে কি ঢাকা দেয়? জোরে বলবি, আরো জোরে বল, দেখেছেন কেমন পার্টি বসে আছে, দেখেছেন? বলছে পান, এখানে কম আছে বলে অন্য জায়গাতে বলে পান, বলি তাই না? আপনাদের চেয়ে আপনাদের বাচ্চারা জানে। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয় কেন? এতজনের বিয়ে হচ্ছে, হাত তুলে কেউ বলতে পারবেন পান ঢাকা দেওয়া হয় কেন? আর বলবেন না, তখন তো উপবাস ছিলাম, পান ঢাকা দিয়ে ছেড়ে ফেলেছি। কিন্তু পান ঢাকা দেওয়া হয় কেন? তত্ত্ব কি বললো? পান হলো যোগমায়া, পান হলো যোগমায়া, পান ঢাকা দেওয়া হয় কেন? পান হলো যোগমায়া। আমার বয়স্ক বাবার এখানে আছেন, আমার বাবার 81 বছর বয়স, এবছর দেহ রেখেছেন, অনেকে এখানে 70, 81, 80 আছেন, আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন। আমার বাবা ডাক্তার ছিলেন, তিনি বললেন কীর্তন করবি, ঝাল মশলা টক সব কিছু দিবি, তার মধ্যে শিক্ষা থাকবে, টক দিবি তত শিক্ষা থাকবে, ঝাল থাকবে তত শিক্ষা থাকবে, মিষ্টি থাকবে, প্রত্যেকটা জিনিসের শিক্ষা থাকবে, প্রত্যেকটা খাবার যেমন প্রোটিন থাকা উচিত, কোয়ালিটি থাকা উচিত, প্রত্যেকটি তত্ত্বের মধ্যে কোয়ালিটি থাকবে, একটু বলে রাখি। আচ্ছা মায়েরা পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানের নাম কি? পান হলো যোগমায়া, আমার দিকে তাকান, পান হলো যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে স্বামীর সঙ্গে স্ত্রীর মায়ার, জোরে বলুন কি?
স্বামীর সঙ্গে স্ত্রীর মায়ার যোগ হয়ে যাবে। এই গানটি কয়েকদিন আগে একটা বাড়িতে বাঁচা ছিলাম, বয়স্ক কাকা বাবু বাড়িতে, উনি বললেন প্রদীপ বাবা তোমার সব কীর্তন ভালো লাগলো, এক জায়গায় গণ্ডগোল হলো। বললাম কি, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার তিনটে ছেলে তিনটে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন, পান পান সরানোর আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, ওই জন্য আর পান আর থাকে নাকি বাবা, কি বলছেন? বয়স্ক বাবারা মনে মনে হচ্ছে আবার দেখবেন কি ফ্যাশন দেখবেন, আপনি বয়স্ক বাবা আপনার বৌমা তার ছেলেকে মানে আপনার ছেলেকে ডাকছে স্বামীর নাম ধরে, এই তাপস কি ডিজাইনের ডাক, যখন ঠাকুমা নাতিকে ডাকছে, একটু লজ্জা লাগাও দরকার নাকি, নাকি বলছেন, একটু লজ্জা লাগা দরকার তো নাকি? এবার কাল থেকে যারা ডাকে না তারা বুঝতে পারবেন, দাদারা বলছে যাক আপনি কাজ করে গেলেন আর ডাকবে না, আর তাপস তাপস বলে কেউ থাকলে কিছু মনে করবেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, রাধা মাধব কি, এইবার বলে যায়, এইবার বলে যায়, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা সুন্দর তত্ত্ব বলবো, একটা বাস্তব একটা ভাগবতীয় কথা, যেমন বাস্তব বলবো তার পেছনে ভাগবতীয় কথা, শুনবেন ভালো করে। আমাদের পাশের গ্রামে এক সাধু বাবা এসছেন, আমাদের পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রী ঝগড়া করছে, পাড়ার মেয়েরা বললো ঝগড়া তোমাদের বন্ধ হবে না চিরকাল, একটা উপায় করলে বন্ধ হবে, পাশের গ্রামে সাধু বাবা এসছে ও মন্ত্রপুত জল দিচ্ছে ওটা খেলেই কিন্তু ঝগড়া বন্ধ হয়ে যায়। এখন স্বামী স্ত্রী দুজনে সাধু বাবার কাছে গেছে, যারা প্রকৃত সাধু বাবা হবে তারা কিন্তু সব জানতে পারে, সাধু বাবা চুপচাপ বসে আছে, স্বামী স্ত্রী গিয়ে বসেছে তার সামনে, গিয়ে জিজ্ঞেস করছে সাধু বাবা কি হলো মা, মেয়েটি বলছে আর বলবেন না বাবা খালি খুটুর বটুর লেগেই আছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করছে ইশারা করে মেয়েটাকে, কে বেশি ঝগড়া করে? মেয়েটা বলছে, আর ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া? ছেলেটা বলছে। তখন দেখলো যে ছেলে যদি চারটা বলছে মেয়েটা পঁচিশটা বলছে, সাধু বাবারা বুঝতে পারে তো, বলছে মা ছেলেটাকে বলছে তুই যা বাড়ি যা বাড়ি যা, মেয়েটাকে বলছে তুই এদিকে আয়, তোকে মন্ত্রপুত জল দিলাম ফুসফুস করে, এই জলটা তুই নে বাড়ি নিয়ে যা, তোর স্বামী যখন চারটা বলে তোর মাথা গরম হয়ে যায়, পঁচিশটা বলে ফেলিস, ও যখন চারটা বলবে তখন তুই কিছুই বলবি না, মন্ত্রপুত জলটা হাতে নিবি মুখের ভেতরে ভরবি, গিলবিও না ফেলবিও না। বুঝেছেন কেমন কীর্তনে মজা আছে? সারা রাত্রি হলো অসুবিধা নেই, এই জন্য সব জায়গাতে গিলবি না ফেলবে না মানে কি মা, এই দেখুন এইটি যদি করতে পারেন মানে বোবা যদি সাজা যায় আর কোনদিন ঝগড়া হবে না। আর ভাগবতী কথা জোরে বলুন, ভাগবতী কথা বলবো, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ভাগবত বলল স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করো, ভজন 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 ভজন। স্বামী যদি বেলা তিনটে আসে তাকে দেবেন তারপর ভজন, তাকে দেবেন তারপর ভজন, ঝগড়া নাই। সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে ভগবানের ভজন, ভজন আর ভজন যদি এক হয় তাহলে আপনাদের ঝগড়া হবে না। আচ্ছা ভজন যদি এক হয় সবাই মিলে হাত তুলে একটু ভগবানের ভজন করে নিন, কৃষ্ণ কেশব সবাই মিলে একসঙ্গে হাত তুলে ভজন করে নিন, স্বামী স্ত্রী আসুন আর না আসুন, আপনার স্বামী স্ত্রী আসুন আর না আসুন, ভাগবতী কথা অনুযায়ী আমরা এখানে সবাই ভজন করব, সবাই মিলে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব, এই গানটা যখন গাইবেন মনে মনে ভাববেন সংসারে আমার আপন বলতে কেউ নাই, একমাত্র কৃষ্ণ, একাই এসছেন একাই যাবেন। এখন মনে মনে ভাবুন আমি গোবিন্দের চরণে বসে আছি, আমার পৃথিবীতে কেউ নাই, এই গানটা গান দেখবেন ভজন আপনাদের অবশ্যই, সবাই মিলে ভক্তি ভরে আজকে মন্দিরে বসে আছেন প্রভুর সামনে, সবাই প্রভুর সামনে বসে আছেন, পরজোরে তালি দিয়ে দিয়ে গাইবেন কৃষ্ণ কেশব কেশব। সবচাইতে আমার ভালো লাগছে, সবচাইতে ভালো লাগে বা ভালো লাগছে কম বয়সের ছেলেরা, এখানে যারা কীর্তন শুনছে বেশিরভাগ কম বয়সের ছেলে, এখানে তো কম, আজকে পরিষদে কম, কালকে সাইথিয়াতে ছিলাম 14,000 মানুষ, জায়গা দিতে পারে নাই, প্যান্ডেল খুলছে খুলছে তো খুলছে, লোক ঘুরে ঘুরে চলে যাচ্ছে এত ভিড়। পরশু ছিলাম আমি বীরকুলটিতে, কমিটি ভয়ে পালিয়ে গেল, এত লোক হয়েছে জায়গা দিতে পারছে না, কমিটি ঘরের ভেতরে ঢুকে গেল, বলে গাল দেবে কেন, দরকার নেই কীর্তন শেষ হোক তারপরে বেরোবো। আজকে পরিষদে একটু কম পেলাম, কিন্তু কম পেলে কি হবে, যতগুলো পেলাম পাকা পেলাম না, সবাই মিলে একটু ভক্তি করি কৃষ্ণ কেশব একসঙ্গে, কৃষ্ণ কেশব সুধা মাখা
কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 হলো ধরি কৃষ্ণ কেশব শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম ডুবে গেছেন এবার সবাই একটু মাথায় কাপড় নিন বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে সবাই দাদা ভাইরা যাদের রুমাল আছে তোমার তোয়ালে আছে
যাদের কাছে রুমাল তোয়ালে আছে তারা মাথায় নিন, যদি থাকে সামনে আপনার নিন, আপনাদের কাজে লেগে যাবে। সবার মধ্যে বিল্লমঙ্গল উদ্ধার হবে। আপনার সবাই যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিয়েছেন, মেনে চলুন এই কথাটি, আপনার জীবনে কাজে লেগে যাবে, ভক্তি ভরে মেনে চলুন। যে যা এনেছেন মাথার মধ্যে রুমাল বলুন, তোয়ালে বলুন, যদি না এনেছেন একবার মাথায় হাতটা ঠেকিয়ে নিন জোড়া হাত, তারপর আপনারা চুপচাপ করজোরে বসুন। বিল্লমঙ্গল যাচ্ছে মায়ের, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না জোরে বলুন মূলে। তবে আপনারা যখন মাথায় কাপড় নিলেন, মাথার কাপড়টা কথা একটু বলে যায়, দাদা ভাইরা বাবারা যারা এসছেন একটু মন দিয়ে শুনবেন, মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা, এটার নাম সভ্যতা। সব মেয়েরা এটাই নেবে, মুসলিম মেয়েদের দেখবেন, অন্যান্য জাতির মেয়েদের দেখবেন, ওরা মাথার কাপড়টা ছাড়ে না। আমি অ্যাপেলো চেন্নাই একবার চিকিৎসা করাতে গিয়েছিলাম, একজন মহিলা ছিলেন বিখ্যাত ডাক্তার, মানে ডাক্তারিনী, তিনি কিন্তু মাথার, তিনি সালোয়ার কামিজটা পরেছেন কিন্তু মাথার এইখানটা এরকমই রেখেছেন। জিজ্ঞেস করলাম, আপনি এত বড় ডাক্তার এটা কী করে করছেন? বলছে, এটা আমার বাবা মা বাচ্চা থেকে শিখিয়ে দিয়েছে, তুই যত বড়ই ডাক্তার হও না কেন এই জায়গাটাকে ঠিক করে রাখবি। মনমোহন সিং যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাকড়ি কোনোদিন খুলেছিলেন? ধর্মের জায়গাতে সবাই পাকা থাকে বাবা, যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি হন তারা ধর্মকে আঁকড়ে ধরেন। এখানে অনেক শিক্ষিত অনেক গুণীজন ব্যক্তি কীর্তন শুনছেন, অনেক শিক্ষিত ব্যক্তি আছেন এখানে, কিন্তু কীর্তন তারা শুনছেন কেন? রাজহংসের মতো আসল জিনিসটা নিয়ে নিচ্ছেন, দুধটা নিয়ে নিচ্ছেন আর ওটা ফেলে দিচ্ছেন। বড় বড় যারা বিখ্যাত লোক হয় তারা কিন্তু কীর্তন শুনে, একটা আপনাদের বলে রাখি, তারা ভক্ত হয়। অ্যাপোলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, আমি যাকে চিকিৎসা করেছিলাম তার নাম জোসেফ ভিটাচিন, খ্রিস্টান ডাক্তার, কিন্তু অবাক হয়ে যাবেন, তার কাছে যখন চিকিৎসা করাতে গেলাম তার টেবিলের মধ্যে কৃষ্ণের ছবি রয়েছে, যীশু খ্রিস্টের ছবি রয়েছে। জিজ্ঞেস করলাম, টেবিলে কৃষ্ণের ছবি, যীশু খ্রিস্টের ছবি? উনি বলছেন, ইনিই তো সব, আমি তো শুধুমাত্র মানে করে যাচ্ছি, উনি তো করাচ্ছেন, আপনি ভালো হবেন কি না হবেন তার জন্য তো আমি দায়ী নই, উনি করাবেন আমি কর। এত বড় ডাক্তার দিয়ে তার উপর বিশ্বাস আছে? আর আমাদের পশ্চিমবাংলা কিছু ডাক্তার আছে বলবে, আমি তো সব, আই এম রয়্যাল বেঙ্গল টাইগার, আমার দ্বারা সব কিছু হবে, দেখবেন বলে বলে না। কিন্তু ওরা কি করে? ঈশ্বরকে বিশ্বাস করে কাজ করে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এদিকে তাকাবেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি একটা সোলার সিস্টেম তৈরি করেছেন সৌরজগৎ কাঁচের মধ্যে, সৌরজগৎ গোটা পৃথিবীটা কাঁচের মধ্যে দেখেছিলেন। ওর বন্ধু জিজ্ঞেস করেছিল, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা সোলার সিস্টেমে দেখিয়েছ। তখন সঙ্গে সঙ্গে আইজাক নিউটন বলল, ধন্যবাদ আমাকে দেবার আগে ওনাকে দাও যিনি এত বড় সৌরজগৎটা তৈরি করেছেন। বিখ্যাত বিখ্যাত মানুষ যারা হয় তারা ভগবানকে আশ্রয় দিয়ে দেখে। আর দেখবেন ছেঁদো মানুষ যারা হয়, এই আধা পণ্ডিত আধা, এরা দেখবেন ভগবানকে ভালোবাসে না। আমাদের দেখবেন অনেকে বলে, ভগবান টগবান মানি না, দেখবেন অনেকে বলে আমি ভগবান টগবান মানি না। আমাদের মধ্যে, অন্য জাতির মধ্যে নেই, এগুলো আমাদের মধ্যে আছে। আপনাদেরকে বলে যাই, আপনারা যে যেখানে বসে আছেন, খুব দামি কথা, সম্রাট আলেকজান্ডার যখন মরবে, যখন মরবে সেনাপতিকে বলল, সেনাপতি মৃত্যুর আগে তিনটি ইচ্ছা আছে পূর্ণ করো। প্রথম ইচ্ছা কি আমাদেরকে দেখান, আমি যখন মরব লিখে নাও, আমি যখন মরব লিখে নাও কি, আমার মৃতদেহ কাঁধে করে নিয়ে যাবে না সাধারণ লোক, কারা নিয়ে যাবে? ডাক্তার বাবুরা। আমার মৃতদেহ কাঁধে করে নিয়ে যাবে কি? সাধারণ মানুষ না, ডাক্তার বাবুরা। সেনাপতি লিখছেন, স্যার লেখা হয়ে গেল। দ্বিতীয় ইচ্ছা কি, লোক মরে যায় চিত হয়ে শুয়ে দেয়, তাকে কাপড় ঢাকা দেওয়া হয়, কিন্তু আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শোয়াবে না, আমাকে উপর করে শোয়াবে, ওপরে সাদা কাপড় ঢাকা দেবে, হাত দুটো ঝুলতে ঝুলতে যাবে। সেনাপতি লিখলো, ঠিক আছে স্যার লিখে দিলাম। তিন নম্বর বলুন, আমি যখন মরব যে টাকা রোজগার করলাম সেই টাকা আমি মরার পর ছড়াতে ছড়াতে যাবে, ঠিক আছে স্যার লিখে দিলাম। সেনাপতি জিজ্ঞেস করছে, এক এক করে জিজ্ঞেস করছে, স্যার আমার মানে জিজ্ঞেস করতে ভয় লাগছে কিন্তু একটু বলতে হবে আপনাকে, কি আপনি যখন মরবেন তখন আপনি কেন ডাক্তার বাবুর আপনাকে বইয়ে নিয়ে বেড়াবে কেন, সাধারণ মানুষ বইবে না কেন? সঙ্গে সঙ্গে আলেকজান্ডার বলল, আমাকে ডাক্তার বইয়ে নিয়ে যাবে কেন? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, যুক্তি দেখুন, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, ডাক্তার রোগের উপশম দেয় বাঁচাতে পারে না। উত্তম কুমার যখন মরে গিয়েছিল তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করা হলো, আপনি বাঁচাতে পারলেন না? বলে, 23 বার চেষ্টা করলাম, 24 নম্বরে ফেল হয়ে গেল আর পারলাম না। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার, ওই জন্য ডাক্তাররা বইয়ে নিয়ে বেড়াক, ওরা দেখিয়ে দিক যে আমাদের কোনো হাত নাই, মৃত্যুর কাছে সবাই হেরে যায়। সোনার কলসি যতই দামি হোক একটা গ্লাসের কাছে থেকে মাথা নত করতে হয়, কোটি টাকার মালিক হলো তাকে একটা মৃত্যুর কাছে থেকে মাথা নত করতেই হবে, এগুলো শিখিয়ে দিয়ে গেলেন। দ্বিতীয় ইচ্ছা, স্যার এরকম করে হাতটা নিয়ে যাবো কেন আমাদের দিকে, এরকম করে কেন? আমি জগৎকে দেখাতে চাই, আমি এই রাজত্ব লাভের জন্য কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাবাকে হারিয়ে দিলাম কত ছেলের কাছ থেকে, কিন্তু এত বড় রাজত্ব করলাম, এত টাকা করলাম, যাবার সময় কি নিয়ে গেলাম? খালি হাতে এলাম,
খালি হাতে গেলাম আমি যাবার সময় কি নিয়ে গেলাম কি নিয়ে এলাম আর তৃতীয় কি আর তৃতীয় কি আমি যখন মরব সব আমার ছড়িয়ে ছড়িয়ে যাবে টাকা পয়সা শোনা যাবে না তাহলে আমি যে এত টাকা রোজগার করলাম আমি কি নিয়ে গেলাম যা করলাম এখানে ফেললাম ওই জন্য আমরা যখন মরে যাই তখন আমাদের টাকা পয়সা ছড়াই না জোরে বলুন টাকা পয়সা না কোনগুলো ছড়াই বলুন তো অচল পয়সা যে পয়সাগুলো চলে না সেগুলো চলে তা আপনারা যখন মাথায় কাপড় নিয়েছেন সবাই বাবু হয়ে বসুন আর মাথার কাপড়ের কথা যখন এলো তখন একটু বলে দিই আপনাদের মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা আপনারা কাল থেকে মাথার কাপড় নেবেন যে মেয়ে মাথার কাপড় নিয়ে সুন্দর লাগে দাদারা বলছেন বলুন বলুন এইগুলোই তো কমে গেছে মাথার কাপড়টা এরকম করে নেবেন আমার মায়ের মা বেঁচে ছিল মাথার কাপড়টা এখানে ছিল 95 বছর আমার মা বেঁচে আছেন 75 বছর মাথার কাপড়টা এখানে আমার কাকিমা বেঁচে আছেন সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে হয়ে গেছে আসলে বলুন তো মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না ধরে বলুন তো ভাসুর দেখলে পর্দা নিত না ভাসুর দেখলে এখন ভাসুর দেখলে পর্দা নেয় না কেন যেদিন থেকে ভাসুর হলো পর্দা সেদিন থেকে সরে গেল মেয়েদের পর্দা ভাসুর যেদিন থেকে হলো তাই সবাই মিলে মাথায় কাপড় নিন বিল্লমঙ্গল চলেছে কোথায় বৃন্দাবনের পথে যেতে যেতে দেখলো কাকে অহল্যা নামে একটা সুন্দরী রমণীকে দেখলো আর দেখেই মনে মনে ভাবলো বাহ এই চিন্তা তুমি আমায় তাড়ি দিলে কি হবে এই মেয়েটির বাড়ি যাব এর বাড়িতে সেবা করব আর দক্ষিণা স্বরূপ আমি এই মেয়েটাকেই চেয়ে বসবো এই লোভের বশবর্তী হয়ে চললো ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ সতী নারী যারা হয় তারা বুঝতে পারে পুরুষকে যারা সতী নারী হয় খারাপ পুরুষকে দেখলে বুঝতে পারে বাহ মেয়ে লোকটা স্বভাব তো ভালো নেই তো কেমন তাকাচ্ছে আমার দিকে দরজা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিৎকার করলো ভিক্ষাং দেহি মাতো ওইখানেই বিল্লমঙ্গল ভুল করলো মামাই ভিক্ষা দা এত বড় অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান এত বড় সেবা আপনাদের দানের দ্বারা চলছে এই পরিসা আশ্রমবাসী বা পরিসার কীর্তন কমিটি যারা আছেন এত বড় সেবাটা কিন্তু আপনাদের দানের দ্বারা চলছে এই জন্য আপনাদেরকে বলি আপনারা দান করবেন ভালো ভালো যায় এখন কেউ পয়সা দিতে আসবেন না দু মিনিট আপনারা দান করবেন জায়গাটা লক্ষ্য করুন দান যে করে তার হাত কোথায় থাকে ওপরে না নিচে জোরে বলুন যে নেয় তার হাত নিচে থাকে যে দেয় তার হাত ওপরে থাকে আপনি দান করবেন আপনার হাত ওপরে যে নেয় তার হাত নিচে কিন্তু মনে রাখবেন দান করবেন প্রাণ ভরে এতে কোনো কার্পণ্যতা রাখবেন না যেমন আপনাদের এখানে নাই আমাদের ওদিকে আছে আমার বাড়ি তো বীরভূম আপনাদের বর্ধমানের পাশে কিন্তু তার পাশে কি আছে এদিকে দেখান তার পাশে কি আছে ঝাড়িখণ্ড আস্তে ঝাড়িখণ্ড ও এদে মায়েরা ওখানে কীর্তন হলে কি হয় জানেন ওখানে কোনো একজন ব্যক্তি বৈষ্ণব উনি কি করেন একটু তিলক টিলক নেয় নিয়ে তিলক নিয়ে আপনাদেরকে তিলক দেন আর কি করে এদিকে দেখান তিলক নেন আপনাদেরকে তিলক দেন আর আপনার 2 টাকা 5 টাকা করে দেন দেন না এটা নিয়ম কিন্তু ওখানে দেখতে পাচ্ছি একজন তিলক দিচ্ছে বৈষ্ণব সবাই টাকা দিচ্ছে কিন্তু একজন 1 কোটি টাকাওয়ালা মালিক সামনে বসছে ধুতি পাঞ্জাবি পরে সবাই দিচ্ছে এদিকে দেখান সবাই দিচ্ছে ও খালি পকেটের মধ্যে হাতটা এমনি এমনি করছে
আমি ভাবলাম এমনি এমনি করছে কেন, আসলে বাছা বাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, দু টাকাটা দেবো না পাঁচ টাকাতে দেবো। ভগবান বলছে তোর পকেটে আছে কত ওটাও জানি, তোর ব্যাংকে আছে কত জানি ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিংহোম আর ঘরপট করে বলে বেড়াবি, দু টাকা পাঁচ টাকা দশ টাকা সব তোর বেরিয়ে যাবে। এই যে নিবেদন আপনাদের কাছে, দান করবেন মায়েরা, দান করবেন কিন্তু নাম দেবেন না, আস্তে এইদিকে দান করবেন কিন্তু নাম দেবেন না। অনেকে বলে না পিতা স্মৃতির উদ্দেশ্যে পঞ্চাশ হাজার টাকা আমি দিলাম, এ নাম আপনারা করবেন না, যদি তাই হয় তাহলে বীরভূমের একচক্র গ্রাম নিতাই ধাম যাবেন, তারাপীঠ মন্দির যাবেন, বিরাট বড় মন্দির তৈরি হয়েছে, দশ কিলোমিটার দূর থেকে দেখা যায়। জিজ্ঞেস করেছি এত ট্রাক এত বালি এত সিমেন্ট ট্রাক আসছে কে পাঠাচ্ছে, ওখানকার কর্মকর্তারা কি বলে জানেন, যে দিচ্ছে সে নাম দেয় না। ড্রাইভারকে জিজ্ঞেস করছে এক ট্রাক পাথর কে পাঠিয়েছে, বাবু বলেছে নাম দিতে বারণ করবি, নামটা লোকের খাতায় নয় মানুষের হৃদয়ে নয় ভগবানের খাতায় লেখা, আপনি মানুষের খাতায় লেখাবেন ও তো দু চার দিন পরে ভুলে যাবে, ভগবানের খাতায় লেখাবেন ও ভুলবে না। ওই জন্য আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, ওখানে একটা ফ্যান দিয়েছে একটা ছেলে, নিয়ে ওর মায়ের নাম রাজুবালা সরকার, ও ফ্যানের নিচে লিখেছে যে রাজুবালা সরকার। এখন রাজুবালা সরকার ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে, এখন শেষে ছেলে মেয়ে মায়ের স্বপ্ন দিচ্ছে, মা বলছে খোকা তুই কেমন আছিস, বলছে মা যেদিন থেকে তুমি চলে গেছো একবারও ভালো নাই, বলছে আচ্ছা বাবা তুই তো ভালো না, স্বামী যে আরও ভালো নাই, বলে কেন আমি খালি ঘুর 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 আছি। এই জন্য আপনাদেরকে বলি দান করবেন কিন্তু নাম দেবেন না, কোনো জায়গাতে নাম দেবেন না। তবে বলে রাখি দান কাকে করবেন, আস্তে দান কাকে করবেন, অযথা জায়গায় দান করবেন না। যেমন বলে না মেয়ের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন এমন একজনকে ডেকে খাওয়াবেন যে ভগবানকে দিয়ে তারপর খাই, ভগবানকে দিয়ে যারা খায় তারা কারা, বৈষ্ণব মানুষ, ভগবানকে নিবেদন করে খাই, এদেরকে আগে খাওয়ান। এখন টাকা দেবেন না, বারবার বলছে এখন টাকা দেবেন না, বসুন এখন টাকা দেবেন না, কীর্তনের ডিস্টার্ব হয়, আপনার যদি বাড়ি যাবার সময় থাকে তাহলে টাকাটা আপনি মন্দিরে দিয়ে চলে যাবেন, এটা আমার নিবেদন দিন, এই দিকে টাকাটা। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, তো দানটা কীভাবে দিতে হয়, আমি যে জায়গায় ছিলাম মনোনিবেশটা নষ্ট হয়ে যায়, যেটা বলতে যাই সেটা অন্যদিকে চলে যায়, অনেক কথা বলতে হয় তো কথা শেষ হয়ে যায়। লক্ষ্য করুন দান দেবেন কোথায় মায়েরা, দান দেবেন কাকে, যে ভগবানকে দিয়ে খাই তাকে দেবেন। একজন চিৎকার করে বলে উঠলো এই যে মা চার দিন খাই নাই দশ কেজি চাল দাও, আপনি দুঃখ ভরে চার কেজি দিলেন, ও মদ খেলো ওটাকে বিক্রি করে। কিন্তু কোনো বৈষ্ণব যদি বলে মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন, উনি মন্দিরে গেলেন প্রসাদ তৈরি করলেন ভগবানকে দিলেন, আর ভগবানকে দিয়ে বললেন হে গোবিন্দ এটা যার তার যেন মঙ্গল হয়ে যায়, নেতাই বল হরি বল হরি, আপনার মঙ্গল কামনা করে দেয়। এই জন্য বললে কি দেবেন কাকে, খাওয়াবেন কাকে, মেয়ের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন, অনেককে খাওয়াচ্ছেন, অন্তত একদিন দশ জন বৈষ্ণবকে নিয়ে সেবা করাবেন, বৈষ্ণবের আশীর্বাদটা পাকা। কেন, যে লাল গাড়িতে চেপে এলো সে কোনোদিন ভগবানকে খাওয়ায় না, নিজেই চিরকাল খেয়েছে, সে আপনার বাড়িতে খেলো দু হাজার টাকার প্রেজেন্টেশন দিল, দেওয়ার পর যখন ফিরে গেল লোকে জিজ্ঞেস করলো বাবু কেমন খেলেন, আর বলবেন না পোলাওটা তো ভালো ছিল বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার খেয়ে যায়, যদি নুন ভাত হয় কি বলবে, কেমন খেলে বাবা, আহ খাবার বলতে নেই গো প্রসাদ, অমৃত খেলাম, আশীর্বাদ করে গেলাম, কি তোমার মেয়ে স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু। ওই যে দু হাজার টাকার প্রেজেন্টেশনটা দিল ওটা দু বছর কি এক বছর হইলো, আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার মেয়ে বা ছেলেকে ওটা চিরকালের জন্য পাকা হইল। এই জায়গাগুলোকে ঠিক করতে হয়, এই জায়গাগুলো ঠিক করতে আমরা তো ভুল করি, কার্ডের মধ্যে লিখি না শুভ বিবাহ, লিখি না বলুন শুভ বিবাহ, সবগুলোতে ভুল করি, ভুল ধরাতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে, শুভ বিবাহ লেখেন না কার্ডের মধ্যে, কি করে শুভ হয়, যে বিবাহে ২৫টা পাখি কাটা হয় চারটা ছাগল কাটা হয় ওখানে বিবাহ শুভ কি করে হয় বিচার করে বলুন আপনারা, আপনারা বলবেন হাত তুলে বিচার কি করে হয়, যেখানে রক্ত ঘাটা হয় সেখানে শুভ বিবাহ কি করে হয়। অনেকে দেখবেন এদিকে দেখান, অনেকে দেখবেন কোর্টে যায় না আদালতে, লাল কাপড়টাতে হাত দিয়ে কি বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপরে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে শুরু করে, ওই ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে তৎক্ষণাৎ জেতা যায় কিন্তু ভগবানের খাতাতে কোনোদিন জেতা যায়। আপনাদের কাছে নিবেদন রইল কীর্তন এমন একটা জিনিস, রাত্রি শেষ হলো আপনাদের আশা পূর্ণ হবে না, বিল্লমঙ্গল যখন ঢুকেছে অহল্লার স্বামী বেরিয়ে এসে বললো কে তুমি, আমি ব্রাহ্মণ, কি চাও, সেবা,
ওহল্লা কে বলল ওহল্লা বাড়িতে বৈষ্ণব এসছে সেবা দাও। ওহল্লা যখন রন্ধন করে সেবা দিল, মা এইদিকে তাকান, ওহল্লা যখন সেবা দিল না তখন মাথার কাপড়টা মাথায় নিয়েছে, দেখতেই দেয় নাই মুখটাকে। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বাহ এতদিন পরে সুন্দরী রমণী পেয়েছি আর ছেড়ে দেবো না, এই চিন্তা। তুমি আমায় ত্যাগ করলে কি হবে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। যেই না ব্রাহ্মণকে ওহল্লা স্বামী বলে উঠল, ব্রাহ্মণ বৈষ্ণব যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে সেবা করাতে হয় দক্ষিণা দিতে হয়, বলো ব্রাহ্মণ তুমি কি দক্ষিণা চাও। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল সুযোগ পেয়ে বলল, দেবে তবে দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। বিল্লমঙ্গল যেই না বলেছে সেবায় লাগিয়ে দাও, ওহল্লা স্বামী চিৎকার করে বললে, এ কথা বলো না, তুমি এমন করে আমার স্ত্রীকে আমি তোমাকে দিতে পারো না, বিল্লমঙ্গল অভিশাপ দিল ওহল্লা স্বামীকে, তুমি যদি তোমার স্ত্রীকে আমায় না দেবে অভিশাপ দিলাম, এক সপ্তাহ পেরোবে না তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর হাতে সকা চলে যাবে, তোমার মৃত্যু হবে। আমি যজ্ঞ সত্য হাতে নিয়ে বললাম, তোমার স্ত্রীকে না দিয়ে তোমার মৃত্যু হবে। সতী নারী যারা হয় ওহল্লা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, স্বামীকে ডেকে বলল, স্বামী মেয়েদের স্মৃতি সিঁদুর হাতে সাঁসা হচ্ছে সব, আমার হাতে সাঁসা স্মৃতি সিঁদুর যদি চলে যায় জীবনে আমার বলতে আর কেউ থাকবে না, যদি তুমি অনুমতি দাও স্বামী আমি ওর সেবায় লাগবো। পাবে, পারবে তুমি? হ্যাঁ এসো আমি সাজিয়ে দিই। ওহল্লা স্বামী সাজাচ্ছে, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরাল, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল জায়গায় বসে আছেন, জায়গাটা লক্ষ্য করুন, স্বামী হয়ে তার স্ত্রীকে ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে বিল্লমঙ্গলের কাছে, বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে যখন দরজাটা বন্ধ করে তার স্বামী চলে গেল, তখন ওহল্লা মনে মনে বলল, ছি ছি ছি, আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে মরে গিয়েছিলাম না কেন, একজন নারী হয়ে পর পুরুষকে নিজের দেহ বিক্রি কি করে করবো, আমি পারবো না, কিন্তু আমি যে কথা দিয়েছি আমার স্মৃতি সিঁদুর হাতে সাঁকা রক্ষা করার জন্য আমি সব করতে পারি, আমার স্বামী আমাকে অনুমতি দিয়েছে। এইদিকে তাকাল মায়েরা, ওহল্লা কিন্তু মাথার কাপড়টা এরকম করে নিয়েছে চুপচাপ মুখটা দেখতে দিচ্ছে না। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বা 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 এতদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হবে, এই এই চিন্তা, তুমি আমায় পাঠালে বৃন্দাবনে, আমি যাব না, আমি পেয়েছি একজন সুন্দরী রমণী। এই বলে কি করেছে দেখুন, যেই না ওহল্লা বলে উঠল, ব্রাহ্মণ আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। আমার দিকে তাকাবেন, কীর্তন হচ্ছে অভিনয় নাটক, একটা নাটকের মঞ্চে দশজন অভিনয় করে, এত তো মানুষকে রাখে, একটা কীর্তন আসলে একজন কীর্তনে একে অভিনয় করতে হয়, নইলে ভক্ত বসে থাকে না। আমার দিকে তাকানো, ওহল্লা কি করছে, ঠাকুর ঠাকুর আমার দিকে তাকাচ্ছ কেন, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো ঠাকুর, আমি যে তোমার সেবায় আমার দিকে তাকাচ্ছ কেন। বিল্লমঙ্গল ওহল্লার দিকে তাকিয়ে চমকে গেল, একই হে আমি কাকে দেখছি, একে ওহল্লা বলছে এমন করে তাকাচ্ছ কেন, বিল্লমঙ্গল বলছে কেমন তা কেন তাকাচ্ছি জানো, ছোটবেলায় আমার মা মরে গেছে তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে, একই ওগো জনম তুই আমায় মা বলে ডাকলি, বিশ্বাস করো মা আমি কামনার বসে তোমার কাছে ছুটে এসেছিলাম,
आमी तुम्हार मुखे थेके प्रथमे चाइले आगे सरे जेतम मा आमी कृष्ण के त्याग करे कामिनी कांचने छुटे एसेछिलाम कृष्ण चरण बाद दिए किन्तु तुम्हार मुखटा देखार पर छोटबेला आमार मा मरे गेछिलो सेई मुखटाके देखे मने हलो ए आमार केउ नय आमार बड़ भाइयेर मुख कि चास तुई कि चास आमी तो कोनोदिन मा होते पारि ना तु जो माँ बोले डाकली बोल तु कि चास देवी माँ आमा एक जिनिस दाओ कि तुम्हार माथाय जे दुटो सोनार क्लिप आछे कांटा ओई दुटो आमाय दाओ कि करबि ओई कांटा दुटो के निये एई नयनेर काछे निये गिये बोलबो नयन कृष्णचरण बाद दिए कामिनी चंचने माथिए दिलि एई देखो माँ आमी तोमार सामने जगत के देखाते चाई ओरे नयन तुई आमाके कृष्णचरण बाद दिए कामिनी कांचने माथा दिलि एई देख मायेर सामने आमी अंध होये दिलाम एकि मागो तोमार चरणे छपे दिला आमार दुटी नयन ताई गौर हरिओ चरणे सुमरे रे आमार दुटी नयन ओजे तुमी आमार मा ओगो तुमी মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে জায়গাটি লক্ষ্য করবেন বিল্লমঙ্গল অন্ধনয়নে বসে আছে খিদে পেয়ে গেছে মাইরা হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে আর যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না অন্ধকারে বসে থাকে মনির আলোতে পোকামাকড় ছুটে আসে ভক্ত যদি ভগবান রূপ মনিকে হৃদয় মাঝে রাখতে পারে তাহলে তাকে খাবার জোগাড় করতে হয় না ভগবান তার খাবার জোগাড় করে দেয় যখন বিল্লমঙ্গল বসে আছে ভগবান তখন গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে এলো কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ আমার কাঁধে জয় দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচি নাচি ওজে কাঁধে লইয়ে নিজের হাতে বিল্লমঙ্গলকে খাইয়ে দিলেন ভক্ত চালাক না ভগবান চালাক ভক্ত চালাক বিল্লমঙ্গল বলছে আমি বৃন্দাবনে যাব গোয়ালার বেশে ভগবান বলছে তুই যাবি কি করে বলে কেন গো তোমার চরণে যে নূপুর রয়েছে তুমি যেমন নূপুরে ধনী করে চলে যাবে তোমার পেছন পেছন চলে যাবো মাইরা হলুদ ধরে দিলেন বৃন্দাবনে যাচ্ছে বিল্লমঙ্গল রণ ঝন রণ নূপুর বাজাই রে নূপুর বাজাই I'm not afraid.
ভক্ত আর ভগবান দুজনে গেল। বৃন্দাবনে বসে আছে বিল্লমঙ্গল, বললো আমি কৃষ্ণ দেখতে চাই। কৃষ্ণ বিল্লমঙ্গলের চোখে হাত বোলালো, বিল্লমঙ্গল কৃষ্ণ দেখল, বললো সঙ্গে সঙ্গে বলছে তোমার রাধাকে দেখাও। বলছে আমার রাধাকে দেখলে তো চিন্তামণিকে আনো। ডাকলো চিন্তা, একদিকে চিন্তা বসলো, একদিকে রাধারানী বসলো, একদিকে গোবিন্দ বসলো, একদিকে বিল্লমঙ্গল বসলো। আচ্ছা আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন সারা রাত্রি শুনবেন নাকি? ঘড়ির দিকে তাকান তো, কোন জায়গায় গেছে? 9:20 আরম্ভ হয়েছে, 1 বেজে গেল, তাহলে আপনার এখনও বসে থাকলে হবে না, আবার কালকে কীর্তন হবে, আমার নয়, অন্য কীর্তন নিয়ে কীর্তন শুনবেন। আসুন জোরে বলুন সবাই মিলে একটু, আমরা ভজন গাইতে গাইতে লীলা শেষ করবো। এবার হাত তুলে নাকি দাঁড়িয়ে না বসে, দাঁড়িয়ে নাকি? আচ্ছা একটু দাঁড়িয়ে ভজন হয়ে যাক সবাই আনন্দ করে। সবাই পয়সা যারা দেবেন শেষে আসবেন, এখন নয়, পয়সা যারা দেবেন শেষে, এখন নয়, হাত তুলুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে মহাপ্রভুর কাছে নেচে যান, আনন্দ করে যান, সারা জীবন আনন্দে যাবে। এখন কেউ পয়সা দেবেন না, এখন কেউ পয়সা দেবেন না, হাত তুলুন।